কথার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বলি, কথার মধ্যে আমরা ইনশাআল্লাহ বলি, কথার মধ্যে আমরা সুবহানাল্লাহ বলি, মানুষকে দেখা হলে সালাম কালাম দিই, এটা নিয়েও এখন কিছু মানুষের খাজানে চুলকানি শুরু হয়েছে। তরুণ প্রজন্মের সঙ্গে যখন কথা বলবেন, অধিকাংশ সবার কথা বলছি না, কেমন আছো? মাশাআল্লাহ। তুমি কি ভাত খাবে? ইনশাআল্লাহ। তার মানে কি? তুমি কি বুঝো? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভালো আছো, তুমি বলছো আলহামদুলিল্লাহ, মানে কি? তুমি বলো আমাকে যে আমি ভালো, ভাই ভাইয়া ভালো আছি, কিংবা আঙ্কেল ভালো। এরা ইংলিশে কথা বলে, শব্দ চয়ন করে, কোনো হুজুর কথা বলে না, ওখানে বাংলা ভাষার অবমাননা হয় না। আর আলহামদুলিল্লাহ ওই ইনশাআল্লাহ এগুলো বললে খাজানি যে কোথায় এটা আমরা বুঝি। পরশুদিনকে এটিএন নিউজে এক সাংবাদিক, নাম নিতে যাচ্ছি না, এই বেটা বলতেছে যে মুসলমানরা এই মানে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষরা কেন সারাই আলহামদুলিল্লাহ বলে। এখন কাউকে জিজ্ঞেস করলে ভাই তুমি কেমন আছো, তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এই কথাটা বলতেছে না, কই এটা তো বাংলা ভাষার কেমন যেন একটা অবমাননা মনে হচ্ছে, ওর মাথায় সমস্যা আছে, ওর মাথায় গোবর ঢুকছে, ঠিক কিনা ভাইরা? ভাই আমার আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলতে, আমার নবী বলছে আলহামদুলিল্লাহ বলতে, তাই আমরা বলি। আমার নবী বলেছে ইনশাল্লাহ বলতে, আল্লাহ বলেছে ইনশাল্লাহ বলতে, তাই আমরা ইন ফিউচারের কাজের ক্ষেত্রে ইনশাল্লাহ বলি। এটা কি বাংলা ভাষাকে অবমাননা করা হয়? তো নামাজ যে আমরা পড়তেছি আরবিতে না বাংলায় কথা কয় না, আল্লাহ আকবার বলেন, সূরা ফাতিহা বলেন, এগুলো আছে কোথায়? কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে, সবাই একমত তো? আচ্ছা, তো এখন যদি কোনো বাটপার বদমাস লম্পট ছাগল যদি বলে যে হ্যাঁ বাংলাদেশের মুসলমানরা বাংলায় কেন নামাজ পড়ে না জানতে হবে, আর মাথায় ছাগলে মুতছে, কথা বলেন ঠিক কিনা? কারণ কি, বাংলা ভাষায় নামাজ আদায় করলে এটা কি নামাজ কবুল হবে? ভাষার প্রতি ভালোবাসা আমাদের কি কম আছে? বরং ওদের চাইতে আমাদের ভাষার প্রতি ভালোবাসা অনেক বেশি। আমগোপোলাপান ইংলিশ মিডিয়ামে পড়ায় না, অগোপোলাপানি পড়ায়, কথা বলেন ঠিক কিনা? ওদেরকে জিজ্ঞেস করলে কেমন আছেন, আই এম ফাইন, কথা বলেন না কেন? আবার ফোনটা ধরে হ্যালো, ঠিক কিনা? তারপরে হাই, এক্সকিউজ মি, আপনি, কথা বুঝেন নাই? এরা ইংলিশে কথা বলে, শব্দ চয়ন করে, কোনো হুজুর কথা বলে না, ওখানে বাংলা ভাষার অবমাননা হয় না। আর আলহামদুলিল্লাহ আর ওই ইনশাআল্লাহ এগুলো বললে খাজানি যে কোথায় এটা আমরা বুঝি। তুই ভাইরাল হতে চাস, এগুলো আমরা আলোচনা করবো, তুই ভাইরাল হবি, আর জার্মানিতে যা ভিসা অ্যাপ্লিকেশন করবে যে আমার তো মোল্লা মুন্সিরা পছন্দ করে না, এ দেশে থাকলে আমার বিপদ আছে, আমার একটু ভিসাটা ভিক্ষা দাও, কথা বলেন না কেন? শুনেন, এই সমস্ত ছাগল পাগল বাংলাদেশে এখন কিন্তু নেগেটিভ মার্কেটিং করে অনেকে লাইনে আসতে চায়, খেয়াল করেন, বই মেলায় বড় বড় লেখক আছে, এগুলোর কোনো নাম গন্ধ নাই, কখন হিরো আলম ঢুকলো আর কখন মোস্তাক মামাই ঢুকলো, এগুলো নিয়ে আলোচনা, কথা বলেন ঠিক কিনা? মানে কি, মানেটা হচ্ছে এগুলো নেগেটিভ জিনিস মানুষের সামনে দিলেই ভাইরাল হওয়া যায়, ভাইরাল হলেই মাল কামানো যায়, ভিসা পাওয়া যায়, ফ্রন্ট লাইনে আসা যায়। এই সমস্ত জিনিসের ব্যাপারে সচেতন থাকতে হবে, মনে রাখবেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, এই সমস্ত সম্বোধনগুলো কখনো বাংলা ভাষার বিপক্ষে না, এগুলো মূলত বাঙালির কালচারেরই একটা অংশ। সুতরাং ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো মূলত ভাষাকে তুচ্ছতাচ্ছিল্য করে না, বরং এগুলো মুসলমানদের ইমানের পাঠ, বাপদাদার পাঠ, শরীয়তের পাঠ, ইমান আমলের পাঠ, আল্লাহ বলেছে তাই আমরা করেছি, ঠিক কিনা ভাই? এই কথাটা কেন বলা হলো? বলা হলো এই কারণে, সচেতন হইতে হবে মুসলমান ভাইয়েরা। অনেকে বলতেছে স্যার আপনার মতো কেউ এরকম করে বলে না, ওই যে বলছে না যে বাঙালিরা কেন এই আলহামদুলিল্লাহ বলে, কেন এই যে আসসালামু আলাইকুম বলে, কেন মাশা আল্লাহ বলে, এগুলো তো কোরআনের শব্দ, ওই বদমাস তো জানে না এগুলা, যে এগুলো কোরআনে আল্লাহ তারা বলতে বলছে, নবীজি বলতে বলছে, এটা জানে না। কিন্তু না জানার কারণে বাংলা ভাষার সাথে কোন জায়গার জিনিস কোথায় নিয়ে এসে মানে মিলিয়ে ফেলাইছে, দেখছেন ফিটিং করে? কেউ কেউ আবার নিচে কমেন্ট করছে যে আপনার মতো এত স্বচ্ছভাবে কেউ বলে নাই, আপনার মতো এভাবে কেউ বলে নাই, তার মানে কি মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছে। এই জন্যই কথাগুলো বললাম, সচেতন হবেন, এই ধরনের পাগল ছাগলের কোনো কথা শোনা যাবে না, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ। বাংলাদেশের কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, 8 দল, 14 দল, 22 দল, 24 দল, যা আছে, অনেক মুসলমান আওয়ামী লীগ, বিএনপি, যা সব দলেরই আছে, যারা কথায় কথায় আমরা বলি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। দেখেন এগুলো প্রত্যেকটা বাক্যের মধ্যে এক একটা দোয়া আছে, জিকির আছে, সুবহানাল্লাহ কন্যা, দোয়া এবং জিকির এগুলো আছে, এবং বাংলা ভাষাভাষীর এগুলো ব্যবহার করছে। যদি এই সমস্ত জিনিসগুলোর কারণে বাংলা ভাষাকে অপমান করা হতো, তাহলে তো
মুক্তিযুদ্ধের অনেক মুক্তিযোদ্ধা এই সমস্ত জিনিস ব্যবহার করেছে, বাক্য ব্যবহার করেছে, ইনশাআল্লাহ মাশাআল্লাহ, এখানেও তো অবমাননা হইতো। আসলে এই জিনিসগুলো বিশ্বাস করা যাবে না, আল্লাহ যেভাবে বলেছে আমরা সেভাবে চলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমিন।